সর্বশক্তিমানের জীবন এক ভূমির ওপর প্রতিষ্ঠিত, সহস্র কোটি জীবন, সেটা বৃক্ষের হোক, সেটা অন্য কোনো প্রাণীর হোক, সেটা মনুষ্য প্রজাতির হোক অথবা দুর্দমনীয় জাগ্রত মহাকাশের পৃথিবীটার হোক, সবাই তার ভূমির ওপর দাঁড়িয়ে থাকে। সূর্যের ভূমি আছে, গ্যালাক্সির ভূমি আছে, তৃণর ভূমি আছে, তোমারও ভূমি আছে। সেই অদৃশ্য ভূমি এমন আশ্চর্যকর, এমন বিস্ময়কর যে সারা জীবনই সে অদৃশ্য থেকে যায়। যদি মানুষের কথা বলি তো এই ভূমি যদি উর্বর করে দেওয়া যায়, এই ভূমি যদি আরও উন্নত স্তরে চলে যায়, তখন জীবনের এক বিশাল পরিবর্তন হয়। তোমার মন, তোমার প্রাণ, তোমার দেহের প্রতিকোষ, তোমার জৈব শক্তি, তোমার সব কিছু নির্ভর করে ওই ভূমির ওপর, অদৃশ্য ভূমির ওপর। অনেকে চেষ্টা করেছেন সেই ভূমিটাকে ব্যাখ্যা করার, ফিজিওলজি চেষ্টা করেছে, কখনো বলেছে মিলিউ ইন্টেরিয়র, ইন্টারনাল এনভায়রনমেন্ট, কখনো বলেছে এটা এক্সোসেলুলার ম্যাট্রিক্স, কখনো ডিএনএ, কখনো জিন, কখনো জেনোমিক কমপ্লেক্স, নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কিন্তু এ ভূমি অদৃশ্য, এ ভূমির দৃশ্যমানতা নেই, ইনভিজিবল, অ্যাটমিক। এ ভূমির পরিবর্তন করতে পারে একমাত্র মহাকাশ, মহাজাগতিক শক্তি। পরিবর্তন করতে পারে নয়, পরিবর্তন করে চলে, এটাই বিবর্তনের, এটাই বিবর্তনের অন্যতম মূল মৌলিক শক্তি, যে ভূমি পরিবর্তন করতে করতে নিয়ে এসছে। 350 বিলিয়ন ইয়ার্স ধরে ভূমি সে পরিবর্তন করেছে, তার ফলে গঠনে, মননে, অন্তরে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। একটা ফুল কী রঙে ফুটবে, ফুটবে কি না, একটা ফল সরস হবে কি না, একটা মানুষ উৎকর্ষতার শেষে যাবে কি না, সেটা তার ভূমি বলবে। তার জেনোমিক কমপ্লেক্সও, তার ডিএনএও ওই ভূমির ওপর প্রতিষ্ঠিত, কারণ ভূমির সঙ্গে এপিজেনেটিক্সের সরাসরি সম্পর্ক আছে। হয়তো পুঁথির কথার সঙ্গে মিলবে না, কিন্তু মিলবে মহাজাগতিক বার্তার সঙ্গে। তুমি যে নামেই তাকে অভিহিত করো না কেন, সে চিরন্তন। ভূমি মানে শুধু মৃত্তিকা নয়, ভূমি মানে পরিমণ্ডল, ভূমি মানে শুধু তোমার কোষ নয়, ভূমি মানে সমস্ত কোষ মিলে যে উৎসব তৈরি করেছে তার উৎস। এই উৎস তুমি দেখতে পাবে না। আমি ক্ষণে ক্ষণে এই উৎসের সঙ্গে যোগ রেখেছি, আমি দেখেছি সেই উৎস ধীরে ধীরে উন্নত থেকে উন্নত স্তরে চলে যায়। কিন্তু উৎস বা ভূমি বা গ্রাউন্ড বা ব্যাক বা প্ল্যাটফর্ম বা স্ক্যাফল্ডিং, যে নামেই তাকে ডাকো না কেন, সে যত পরিবর্তিত হবে, যত ঊর্ধ্বগামী হবে, তোমার তোমার স্ট্রাগল, তোমার চ্যালেঞ্জ তত জোরালো হবে, তোমার ঝড়, তোমার ঝঞ্ঝা, তোমার ভেঙে পড়া, তোমার হারিয়ে যাওয়া তত প্রকট হয়ে উঠবে, প্রবল হয়ে উঠবে। ভূমির তখন ভূমিকম্প হচ্ছে, সে তখন নতুন নতুন এক নতুন এক দিগন্তে চলেছে। কাব্য নয়, বিজ্ঞান। এই ভূমির অস্তিত্বের টের যদি তুমি পাও, যদি কোনোদিন সেই ভূমির দর্শন তোমার হয়, সেই অদৃশ্য দর্শনে তুমি দেখতে পাবে ভূমি একমাত্র মূল মন্ত্র। একটা গাছ যেমন মৃত্তিকার উপর দাঁড়িয়ে থাকে,
মৃত্তিকাটা যদি পরিবর্তন করে দেওয়া হয় গাছটার পূর্ণ পরিবর্তন ঘটে। ধরা যাক কোনো এক ফল কোথাও খুব ভালো ফলে, সেই গাছটাকে তুলে নিয়ে যদি আমি অন্য কোনো অঞ্চলে চলে যাই, অন্য কোনো দেশে চলে যাই, সে ফল আর ফলবে না, সে ফুল আর ফুটবে না। কেন না? মৃত্তিকা পরিবর্তন হয়ে গেছে। এই মৃত্তিকা গাছের কাছে দৃশ্যমান হলেও মৃত্তিকার যে ধরণী শক্তি সেটা কিন্তু অদৃশ্য, তেমনি তোমারও মৃত্তিকা আছে। মৃত্তিকা শুধু মাটি নয়, মৃত্তিকা আকাশও। যার ফলে বেদান্তে একটা বৃক্ষকে উল্টো করে দেখানো হয়েছে, তার অগ্রভাগটা রাখা হয়েছে মৃত্তিকার দিকে, তার শিকড়গুলো দেখানো হয়েছে মহাজগতের দিকে, আকাশের দিকে। মৃত্তিকা সর্বময়, মৃত্তিকা শুধু মাটি নয়, সর্বময়। তোমার বেস আছে, তোমার প্ল্যাটফর্ম আছে, সেই বেস সেই প্ল্যাটফর্ম তোমার জিন অনুযায়ী চেঞ্জ হবে না, এটাই তোমার আশীর্বাদ। তোমার পূর্বপুরুষের যে হেরিটেজ, তার মধ্যে যে পরিবাহিত হয়েছে অনেক বার্তা, সেগুলো মৃত্তিকা স্পর্শ করতে পারে না, কারণ মৃত্তিকা মহাজাগতিক। মৃত্তিকা শুধু অনন্তের কথা বলে, মৃত্তিকা তোমার ওই ক্ষুদ্র দেহের কথা বলে না, ক্ষুদ্র স্বপ্নের কথা বলে না, ক্ষুদ্র ইচ্ছার কথা বলে না। স্বার্থ ঊর্ধ্বে রেখে ক্ষুদ্র ক্ষুদ্রতম হয়ে যায়, সেই স্বার্থের দিকে তাকায় না ভূমি। ভূমি অনন্ত, কিন্তু ভূমি অদৃশ্য হলেও ভূমির দর্শন পাওয়া যায়। দর্শন তুমি তারই পাবে যে অদৃশ্য, যে দৃশ্য তার কোনো দর্শন হয় না। দর্শন অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে। দর্শন মানে যা আছে তা নেই। রবীন্দ্রনাথ বললেন যা আছে তা নেই, নেই যাহা আছে। দর্শনের একই দর্শন। তোমার ভূমি আছে জানো, তোমার ভূমি আছে। তোমার ভূমির পরিবর্তন হচ্ছে সবার অলক্ষে। তুমি শুধু জেনে রেখো, তোমার ভূমি চিরকালই ঊর্ধ্বগামী। তুমি দীন হতে পারো, তুমি হীন হতে পারো, তুমি তোমার মনের কষ্টে বিফল হতে পারো, তুমি ভেঙে পড়তে পারো, তুমি ধনী হতে পারো, তুমি সম্রাট হতে পারো। তোমার ভূমির পরিচয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তোমার জাতের সঙ্গে, তোমার বর্ণের সঙ্গে, তোমার দেশের সঙ্গে, তোমার নিজস্ব পরিচয়ের সঙ্গে, তোমার উপাধির সঙ্গে, তোমার নামের সঙ্গে তোমার ভূমির কোনো সম্পর্ক নেই। ভূমি নিজস্ব, ভূমি অনন্ত। এখানেই ভূমির ওয়ান্ডার। ভূমি অনন্ত, ভূমি নিজস্ব। তোমার ভূমি তোমার যোগে থাকে, তোমার ভূমি অনন্তের যোগে থাকে। তোমার কথাগুলো অলিক মনে হবে, তোমার মনে হবে যে এ তো আমি দেখতে পাচ্ছি না। তুমি প্রতিনিয়ত তোমার ভূমি দেখতে পাও, তোমার আচারে, তোমার আচরণে, তোমার চিন্তায়, তোমার ভাবনায়, তোমার ধমনী স্পন্দনে, তোমার মস্তিষ্কের বৈদ্যুতিক ছোটাছুটিতে, তোমার সর্বকর্মে, তোমার রোগে, তোমার জ্বালায়, তোমার যন্ত্রণায়, সমস্তর মধ্যে ভূমিকে তুমি দেখতে পাও। শুধু একবার ভূমিকে দেখতে চাও, তুমি ভূমিকে দেখতে পাবেই পাবে। তোমার সিগনেচার, তোমার ফুটপ্রিন্ট, এটাই ভূমির লক্ষণ। তাই রোগ ভোগ জ্বালা দুঃখ সব ভূমির ওপর প্রতিষ্ঠিত। ভূমি যদি চায় ওই রোগকে সে প্রকাট করতে পারে, ভূমি যদি চায় ওই ব্যাধিকে সে বিলীন করতে পারে, ভূমি যদি চায় তোমার দুঃখ হারিয়ে যেতে পারে। হাজার দুঃখের মধ্যে থেকেও তোমার দুঃখ তুমি খুঁজে নাও পেতে পারো, হাজার স্বর্গের মধ্যে বসেও তুমি দুঃখময় হয়ে থাকতেই পারো, ওটা ভূমির ইচ্ছা। ভূমি জাগ্রত, ভূমি বিজ্ঞানের,
ভূমি দর্শনের, ভূমি কলার, ভূমি আধ্যাত্মিক কথার, যে যে জানলা দিয়ে আকাশটা দেখুক না কেন, পরিপ্রেক্ষিত পরিবর্তন হলো, আকাশ কিন্তু একটা। তুমি তোমার ভূমিকে খুঁজে বার করো, সেই তোমার সব। তোমার কেউ নেই এ জগতে, তোমার কেউ নেই। বুদ্ধ বললেন না পিতা, না পুত্র, না বান্ধব, কেউ নেই, একমাত্র ভূমি আছে, যাকে তুমি মধ্যাহ্নে ডাকলে পাবে, যাকে তুমি সায়াহ্নে ডাকলে পাবে, গভীর অন্ধকারে তাকে ডাকলে পাবে, যার ওপর তোমার আশ্রয়। তাই রোগ, জ্বালা, ব্যাধি, কষ্ট, দুঃখ, আনন্দ, হর্ষ, উল্লাস, ধনী, দরিদ্র, যত ভাগেই ভাগ করো না কেন, ভূমি শেষ কথা। সবের মধ্যে যে এক পাবে সেটা ভূমিপুত্র। তুমি কথা বলতে গেলেই এক ধরনের বলে বসবে, তুমি কাজ করতে গেলেই ওই ধরনের কাজ তোমার ভালো লাগবে। এই যে সামালটেনিটি, এই যে কমনালিটি, তোমার হাতের লেখা, তোমার তাকানো, তোমার চেহারা, তোমার ইচ্ছা, তোমার ভালোবাসার মধ্যে যে এক, যেখানে তুমি ইডিওসিনক্রেটিক, এক, যেখানে তুমি ইউনিক, যেখানে তোমার বিশিষ্টতা, সেটাই ভূমির পরিচয়। কোথায় তুমি বিচিত্র আর কোথায় তুমি এক খুঁজে নাও, পার্থক্য তুমি দেখতে পাবে। যেখানে তুমি এক সেখানে তুমি ভূমিপুত্র, যেখানে তুমি ভিন্ন সেখানে তুমি ভিন্নের, তোমার নয়। তুমি যার কাছে থাকো তার মতো হয়ে যাও, সেটা তুমি ভিন্ন, সেটা তোমায় ভিন্ন করেছে। কিন্তু যেখানে তুমি অটল, যেখানে তুমি হিমালয়, যেখানে তুমি চিরদিনের সূর্যের, যেখানে তুমি সব এক করে ফেলেছ, সেই একটাকে খুঁজে বার করো। তুমি ভূমিপুত্র, তোমায় রুখবে কে? গোটা মহাজগৎ, তৃণ থেকে শুরু করে গ্যালাক্সি অব্দি তোমার সহায়। তোমায় রুখবে কে? যখনই কষ্ট হবে, যখনই যন্ত্রণা আসবে, যখনই তুমি বিফল বলে মনে হবে, যখনই তুমি হেরে যাবে, যখনই তুমি পরাজিত, যখনই তুমি বিছানায় লুটিয়ে পড়বে, তুমি জানবে ভূমি জেগেছে, ওই ভূমি জেগেছে যে তোমায় একমাত্র অমৃত এনে দিতে পারে, আর কেউ নয়। এক সাধক বললেন, হাতে পরশ পাথর রাখি, হাতে পরশ পাথর রাখি, খ্যাপা খোঁজে ধনের লাগি। হে ভূমিপুত্র, জাগো। তুমি দরিদ্র হও, তুমি ধনী হও, তুমি নামী হও, তুমি যে কেউ হও, তোমার ভূমির পরিচয় সে মহাজাগতিক, সে অনন্ত, সে পারে না এমন কিছু হতে পারে না। পরখ করে দেখো, একবার পরখ করে দেখো, সার্থক হবে তোমার জীবন, সার্থক হবে তুমি, সিদ্ধ হও, পূর্ণ সিদ্ধ হও।